কলকাতার পূজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যাবে যে প্যান্ডেলে না গেলে। আজ আমাদের গন্তব্য সেই বাগবাজার সার্বজনীনের দুর্গোৎসব। এই পূজোটা বাঙালির সংস্কৃতি ও এক শতাব্দীর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। 1918 সাল থেকে শুরু হওয়া এই পূজো এবছর 104তম বছরে পড়ল। দীর্ঘ এই সময় ধরে বাগবাজারের এই পূজো উত্তর কলকাতার নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে। আজকাল বেশিরভাগ পুজো প্যান্ডেলই যখন বিভিন্ন থিম, জমকালো প্যান্ডেল এবং চোখ ধাঁধানো আলোকসজ্জার উপর ভিত্তি করে তৈরি, সেখানে বাগবাজার সার্বজনীন আজও ধরে রেখেছে তাদের ঐতিহ্যবাহী প্যান্ডেল, তাদের সাবেকি দুর্গাপূজার উপাচার আর রাজ রাজেশ্বরীর মতো রূপে মা দুর্গা। ঐতিহ্যে আভিজাত্যে মোড়া এ পুজো দেখতে আজও বহু মানুষ ভিড় করেন এখানে। বাগবাজার উত্তর কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত। লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। দুর্গোৎসবের সময় এখানে একটি মেলা বসে, বিভিন্ন বিনোদনমূলক রাইড, ইচ্ছে অনুযায়ী খাবার খেতে চলে আসুন এখানে। সঙ্গে পাবেন ধুনুচি নাচ, অবশ্যই বিজয়া দশমীর দিনের সিঁদুর খেলা।